Hello, Assalamu Alaikum. Welcome to Nasi's Club. Welcome to another video of Nasi's Club. Priya Shikhatira, Aajke Chole Aslam, how to make sentences playlister ditto tomo class. Priya Shikhatira, tahole cholo shuru kora jak Aajke class ti. Ar obosshoi ei video ti share kore dao jate prottanto onchole thaka medhabi shikhatira kichu ekta shikhte pare. Chalo shuru kori. তাহলে আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম মানে ক্লাস 1 যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কিভাবে ইংরেজি এলোমেলো ওয়ার্ডকে রিঅ্যারেঞ্জ করে শুদ্ধ করতে হয় এবং সেটা আমরা সুনির্দিষ্ট একটি স্ট্রাকচার মেইনটেইন করে করেছি যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে ইংলিশ স্ট্রাকচার ঠিক তেমনটি বাংলা স্পোকেনে বাংলা ভাষায় বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা এলোমেলো ওয়ার্ডকে সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে বাংলা শুদ্ধ করেছি মানে বাংলা অর্থটা শুদ্ধ করে লিখেছি তোমরা যারা এখনো আমার প্রথম ভিডিওটি দেখনি তোমরা সেটা দেখে নিতে পারো একেবারে পানির মতো বোঝানো হয়েছে যাই হোক ইংরেজিতে রিঅ্যারেঞ্জ থাকে মানে এলোমেলো থাকে এলোমেলোকে সঠিক করে লিখতে হয় তবে বাংলাতে এই ধরনের কোনো এক্সামে আইটেম থাকে না যে এলোমেলো করে বাংলা ওয়ার্ড থাকবে সেগুলোকে শুদ্ধভাবে লিখতে হবে যাই হোক তোমরা ভিডিওটি দেখে নিতে পারো সো এখানে আমরা চলে আসি যে আমি তোমাকে ভালোবাসি এটা হচ্ছে বাংলা স্পোকেনে বাংলা শুদ্ধ একটি সেন্টেন্স যেটা আমরা প্রমাণ করেছি যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এটা হচ্ছে বাংলা স্পোকেনের স্ট্রাকচার ওকে এবং ইংরেজি তোমরা কম বেশি সবাই জানো যে সাবজেক্ট Verb object, it has English structure. Mane I love you. Edik de kuno jhamela nai. Ekhon amra jeta shikhte cholechi ei video te khub guruttopurno shesh porjonto dekhte thako. Kothao jeo na. Seta hocche amra arekti sentence ei dhoroner arekti sentence niye feli. Seta hocche amra deshke bhalobashi. Amra deshke bhalobashi. Nishchoi eta correct sentence mane shothik bangla. এবং এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট মানেই কে থাকবে এটা মাথায় রাখতে হবে অবজেক্ট এমন একটা এরিয়া যে এলাকায় যাকে ফেলে দেওয়া যায় সেটাকে মানে কে লাগাতে হয় মানে কে বলতে হয় মানে তোমাকে তাকে মেয়েটিকে এই ধরনের এবং ক্রিয়া সব শেষে থাকে এটা আমরা বাংলা ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী জানি এবং বাংলা স্ট্রাকচার অনুযায়ী এই বৈশিষ্ট্যটাই পাই তো আমরা এই সেন্টেন্সকে যখন আমরা ইংরেজি বানাবো তখন কী করব ইংরেজি বানাতে হলে আমাদের ইংরেজি স্ট্রাকচার ফলো করতে হবে তাহলে আমরা এটা করে দেখি যে কি ঘটছে ইংরেজি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী এই বাংলা বাক্যকে সেট আপ দিতে হবে মানে বসাতে হবে তাহলে এই সেন্টেন্সটার মেন মালিক হচ্ছে কি আমরা আমরা হচ্ছে এই সেন্টেন্সটার মেন মালিক মানে যাকে নিয়ে জল্পনা কল্পনা এখন সাবজেক্টের পরে রয়েছে ভার্ব আমরা যেহেতু ইংরেজি বানাচ্ছি তাই ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসাবো এখন এই ভার্ব আমি কোথায় পাবো ভার্ব মানে হচ্ছে ক্রিয়া এই ক্রিয়া আমি বাংলা ভাষাতে বাংলা বাক্যে কোথায় পাবো নিশ্চয়ই শেষে পাবো এটা আমরা জানি যে বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা ভাষায় শেষে ক্রিয়া থাকে সেটা হচ্ছে ভালোবাসি তাহলে আমাদেরকে কী করতে হবে এই ভালোবাসার ইংরেজিটা এখানে নিয়ে আসতে হবে মানে সাবজেক্টের পরে নিয়ে আসতে হবে ঠিক এই ইংলিশটা আমরা বসিয়েছি কোথায় এইখানে তার মানে এইখানে এরপরে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট কোথায় পাবো আমরা বাংলা ভাষায় আমরা জানি যে বাংলা ভাষায় বাংলা বাক্যে সাবজেক্টের পরে পরেই যেটা থাকে সেটাই হচ্ছে অবজেক্ট তাহলে দেশকে এটাই হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের অবজেক্ট কোথায় বসে ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি ভাষাতে সেটা হচ্ছে শেষে বসে মানে ভার্বের পরে বসে তাহলে এই যে দেশের ইংরেজি আমাদের হচ্ছে এখানে বসবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বাংলা ভাষার বাংলার স্ট্রাকচার অনুযায়ী বাংলা বাক্যকে কীভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয় ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী যেমনটি আমরা এখানে পেয়েছি উই লাভ কান্ট্রি উই লাভ কান্ট্রি আমরা দেশকে ভালোবাসি এবার আমরা এইদিকে একটু ব্যাখ্যা করি এদিকে করলাম বাংলা থেকে ইংরেজি আর এদিকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে ইংরেজি থেকে আমরা বাংলা বানাবো
তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স পেয়েছি আই লাভ ইউ, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে দ্যাটস কারেক্ট। তারপরে আমরা একটা সেন্টেন্স নিয়ে ফেলি, সেটা হচ্ছে উই লাভ কান্ট্রি, মানে এটার মতো একটি আমরা সেন্টেন্স নিয়ে ফেলি, উই লাভ কান্ট্রি, আমরা দেশকে ভালোবাসি, তাই না? এটা তো হচ্ছে শুদ্ধ বাংলা, আমরা দেশকে, মানে আমরা এবং তারপরে হচ্ছে দেশকে, এটা হচ্ছে দেশ, দেশ যেটা এই দেশকে, এটা হচ্ছে অবজেক্ট এবং ভালোবাসি এটা হচ্ছে ক্রিয়া, এটা অলরেডি আমরা আগে প্রমাণ করেছি। তো আমরা এটাকে কীভাবে বাংলা বানাবো? আমরা যখন বাংলা বানাবো অবশ্যই বাংলা স্ট্রাকচার অনুযায়ী বানাবো এবং বাংলা স্ট্রাকচার ফলো করে বানাবো, ঠিক যেমনটি আমরা বাংলা থেকে যখন ইংরেজি বানিয়েছি তখন ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়েছি, ঠিক তেমনটি আমরা ইংলিশ থেকে যখন বাংলা বানাবো তখন বাংলা স্ট্রাকচার ফলো করব, সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এবং হচ্ছে ক্রিয়া, মানে যেটা হচ্ছে ভার্ব। তাহলে এখন আমরা প্রথমে সেন্টেন্সের মালিক হচ্ছে উই, উই আমরা বসিয়েছি আমরা, এবং আমরার পরে আমাদেরকে যেটা বসাতে হবে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে অবজেক্ট। এখন অবজেক্ট কোথায় থাকে ইংরেজিতে? ইংরেজিতে অবজেক্ট থাকে ভার্বের পরে। তাহলে আমরা খুব সহজেই এই যে এই অবজেক্টকে আমরা সামনে নিয়ে আসবো, তার মানে সামনে, তার মানে এই যে আমরা পেয়ে গেলাম আমরা দেশকে, এই যে এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টে যেটা থাকবে সেটা অবশ্যই কে থাকবে, দেশকে, মানুষকে, লোকটিকে, এভাবেই থাকবে। দেশকে আমরা এখানে অবজেক্ট হিসেবে পেলাম, এবং দেশকে অবজেক্ট হিসেবে পাওয়ার পরে আমরা এখন করব কি, স্ট্রাকচার অনুযায়ী ভার্ব শেষে রয়েছে ভার্ব বসাবো। তাহলে সাবজেক্টের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব, এবং বাংলা ভাষা অনুযায়ী, বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা ভাষাতে ক্রিয়া শেষে বসবে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আমরা ইংরেজিতে পেয়েছি সাবজেক্টের পরে, কিন্তু বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা ভাষাতে পাবো শেষে, মানে অবজেক্টের পরে পাবো, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই লাভকে আমরা নিয়ে যাব এখানে এবং এখান থেকে এখানে, এবং ফাইনালি নিচে আমরা পেয়েছি। তাহলে ইংলিশ থেকে আমরা এটা বাংলা করে ফেললাম যে আমরা দেশকে ভালোবাসি। আবার পুনরায় যখন এটা ইংরেজি বানাবো তখন ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী এখানে উই বসাবো, যেমনটি আমরা দেখাই। উই, এটা ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী বানাচ্ছি, তাই উই দিলাম, মানে আমরা পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট প্রথমে থাকে, এখানে কোনো কনফিউজের কোনো কারণ নেই। উইয়ের পরে এখন আমরা দেশের ইংরেজি দেব না ভালোবাসার ইংরেজি দেব, যেহেতু ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি ভাষায় ইংরেজি ট্রান্সলেট করছি, ইংরেজি ডায়লগ বানাচ্ছি, তাই আমাদেরকে উইয়ের পরে কী দিতে হবে, ভার্ব বসাতে হবে। আর ভার্ব কোথায় আছে? বাংলা ভাষায় ক্রিয়া শেষে বসে, তাই উই লাভ, এবং তারপরে আমরা জানি অবজেক্ট বসে। এখন বাংলা ভাষায় অবজেক্ট করে থাকে সাবজেক্টের পরে, তাহলে উই লাভ কান্ট্রি। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক তেমনটি এখানেও ঘটবে, আমরা পেয়েছি উই লাভ কান্ট্রি, আমরা দেশকে ভালোবাসি, মানে উই লাভ কান্ট্রি, এটা হচ্ছে ইংলিশ। এখানে যখন বাংলা বানাবো তখন বাংলা স্ট্রাকচার ফলো করব। এখানে আমরা বাংলা যখন বানাবো তখন অবশ্যই পৃথিবীতে সমস্ত ল্যাঙ্গুয়েজের প্রথমে সাবজেক্ট বসবে আমি। এখন আমির পরে কি ভালোবাসার ইংরেজি দেব না কান্ট্রি, দেশের ইংরেজি দেব? নিশ্চয়ই বাংলা বানাচ্ছি, তাই আমাদের মাথায় রাখতে হবে যে বাংলা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে অবজেক্ট বসে। এখানে সেটা লিখে ফেলেছি যে সাবজেক্টের পরে অবজেক্ট বসে। এরপরে সাবজেক্টের পরে আমরা বসাবো অবজেক্ট, কারণ আমরা জানি যে এটা বাংলা বানাচ্ছি, আর বাংলা বানাতে হলে বাংলা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে বসে অবজেক্ট, সাবজেক্টের পরে অবজেক্ট বসে। তাহলে আমির পরে নিশ্চয়ই লাভ হবে না, অবজেক্টকে বসাতে হবে। তাহলে আমি দেশকে, এবার তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট যেহেতু বসে গেল, তারপরে হচ্ছে ভার্ব। সো ভার্ব কোথায় আছে ইংরেজিতে? আমরা জানি যে সাবজেক্টের পরেই হচ্ছে ভার্ব। তাহলে আমি দেশকে ভালোবাসি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এই ক্লাসটিও তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, পূর্বের ক্লাসের মতোই। আর এই ক্লাসটি থেকে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে বড় বড় ইংরেজি সেন্টেন্সকে বাংলাতে রূপান্তরিত করবে, আবার বড় বড় বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তরিত করবে। যদিও বা এখানে অল্প পরিসরে বোঝানো হয়েছে, এই সেন্টেন্সগুলো যখন অনেক লং হবে তখন অনেকগুলো এক্সটেনশন থাকবে, ঠিক সেখানেও
এই ফর্মুলাই কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।